জয় শ্রীরাম স্লোগান। ভারতে আশ্রয় চেয়ে ভিড় সীমান্তে, সীমান্তের জলাশয় দাঁড়িয়ে আশ্রয় ভিক্ষা। কোচবিহার সীমান্তের এমন দৃশ্য দেখে চাঞ্চল্য। কেউ বলছেন আওয়ামী লীগ জিন্দাবাদ, কারো মুখে আবার জয় শ্রীরাম ধ্বনি। বর্ডারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ, তাদের মধ্যে সবাই খুঁজছেন একটু আশ্রয়। বাংলাদেশ বর্ডারের ছবিটা দিন দিন এমনই হয়ে দাঁড়াচ্ছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অদ্ভুত পরিস্থিতিতে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে রয়েছেন। তারপরই বাংলাদেশের একাধিক জায়গায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বাড়িঘর ভাঙচুর, লুটের অভিযোগ উঠেছে সে দেশের নানা প্রান্তে। এমতো অবস্থায় বাংলাদেশিদের অনেকেই ভিটে ছেড়ে ভারতে আশ্রয়ের জন্য চলে আসতে চাইছেন। বুধবার জলপাইগুড়ির বেরুবাড়িতে বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছিলেন অনেক মানুষ। ওই স্থানে কাঁটাতার নেই। বিএসএফ জানায় তারা জিরো পয়েন্টে অপেক্ষা করছিলেন, সকলে ভারতে ঢোকার অনুমতি চান। যদিও বর্ডার গার্ড বাংলাদেশের সাথে কথা বলে তাদেরকে ফেরত পাঠায় বিএসএফ। এদিকে শুক্রবারও দেখা গেল সেই একই ছবি। এদিন আরও বেশি সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য শীতলকুচির পাঠানটুলিতে জড়ো হয়েছেন। বিএসএফ অবশ্য তাদের সীমান্তের ফেন্সিংয়ের আগেই আটকে রেখেছিল। তখনই জিরো পয়েন্টে মাটিতে বসে কেউ বা জলাশয়ে নেমে হাসিনা সরকারের সমর্থনে স্লোগান দিতে থাকেন। বাংলাদেশের ভিতরে ওই বাংলাদেশি কিছু লোক মোটামুটি 10-12 হাজারের মধ্যে এইরকম শুনে যাওয়া হচ্ছে, তারা তারা একটা বসে ভিড় করতেছে ভারতে আসার জন্য। এই যে দেখতেছি সমস্যা এখন কি হবে সেটা তো আমি জানি না, সেটা তো সরকার সেটা দেখবে। সেটা তো এই 9টার দিকে থেকে শুনতেছি। হ্যাঁ, আমাদের বিএসএফ এখানে আছে, এখানে থানার থেকে আসছে, বিডিও নাকি আসছে, এখানে অনেক সাংবাদিকও আছে, তারা তো আসতে পারছে না, তাদের তো আমাদের এখানে আসতে দেবেন। আমাদের বিএসএফ আছে। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশের লালমনিরহাট জেলার গাইবান্ধা, পশ্চিম গোতামাড়ি, পূর্ব গোতামাড়ি, ডাকুয়াটারি এলাকা থেকে ওই বাসিন্দারা এসেছেন, কিন্তু তারা কেউই আপাতত ভারতে আশ্রয় পাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কোচবিহার। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।